নমস্কার, রকমানি রান্নাতে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আজ আমি ডিমের টেবিল করে আপনাদের দেখাবো। এটা খুবই ভালো টিফিন টিফিন বক্সে দেওয়ার মতন, অফিসে স্কুলে সব জায়গাতেই দিতে পারবেন। যদি আমার এই রেসিপিটা আপনাদের ভালো লাগে তাহলে আপনারা আমার এই রেসিপিটাকে লাইক শেয়ার করবেন আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। ডিমের টেবিল বানাতে লাগছে 4টে ডিম আমি নিয়েছি, এখানে নিয়ে আধখানা করে রেখে দিয়েছি। মাঝখান বরাবর আমি কেটে নিয়েছি, নিয়ে 8টা পিস হয়েছে। এদিকে আলু সেদ্ধ আমি ভর্তা বানিয়ে রেখেছি। আমার চ্যানেলে এই ভর্তার রেসিপি আছে, আপনারা দরকার পড়লে এই ভর্তাটা দেখে নিতে পারেন। 4টে আলু নিয়ে আমি এভাবে ভর্তা বানিয়ে রেখেছি। 1টা ডিম আর একটু কর্নফ্লাওয়ার মিশিয়ে রেখেছি, 1 চামচ কর্নফ্লাওয়ার আর 1টা ডিম আর অল্প 1 চামচ জল মিশিয়ে রেখেছি, আর কিছু দিইনি। আর একটা ব্রেড ক্রাম রেখেছি, এটা ওপরে কোটিংয়ের জন্য। নুন আর গোলমরিচের গুঁড়ো, সাদা তেলে আমি ডিমের টেবিলটা ভাজব। প্রথমে আমি ডিমটার মধ্যে একটু সামান্য গোলমরিচ ছড়িয়ে দিলাম আর অল্প একটু নুন দিয়ে দিলাম। আর এই ডিমের গোলাটার মধ্যে, ডিম কর্নফ্লাওয়ারের গোলাটার মধ্যে অল্প একটু নুন দিয়ে দিলাম। ভালো করে এগুলো মেখে নেব। এভাবে সবগুলো মেখে নেব। এইবারে আলু সেদ্ধটাকে ভালো করে, আমার মাখা আছে গোটা আলু সেদ্ধ, মানে অল্প টুকরো করা, মানে সেদ্ধ অথচ গলেনি এরকম নেই। আমি আলু সেদ্ধটা হাতে খানিকটা নিয়ে নেব। এইভাবে ভালো করে গোল্লা করে নেব নিয়ে হাতের মধ্যে, এরকম চ্যাপটা চ্যাপটা করে। একটা ডিম এভাবে নিয়ে এভাবে বসিয়ে দেবো, দিয়ে এটাকে মুড়িয়ে দেবো। এইভাবে আমি সবগুলো ডিম গড়ে নেব। খুব সুন্দর হয়ে যায়, একদম স্মুথ, একটা বড় বড় চপের মতন হয়। এভাবে গড়ে গড়ে রাখবো। চারটে আলু আমি সেদ্ধ নিয়েছিলাম, সেটা ভর্তা করে এই ডিমের চপগুলো বানিয়ে নিয়েছি। ভেতরে ডিম পুড়ে দেখালাম আমি, সেভাবে 5খানা হয়েছে, সেভাবে বানিয়ে নিয়েছি। এবারে আমি কড়াই বসিয়ে দেবো গ্যাসে। আমি 1টা চপ নিলাম, প্রথমে কর্নফ্লাওয়ার ডিমের মধ্যে মিশিয়ে করে দিলাম, ডুবিয়ে দিলাম। তারপরে এটার মধ্যে ভালো করে মেশাবো। চেপে চেপে এটা আপনারা বানিয়ে ফ্রিজে রেখে দিতে পারেন, যখনই কোনো গেস্ট এলো বা টিফিনে দিতে হলো বাচ্চাদের, তখন ভেজে দিয়ে দিতে পারেন। পেট ভরা খাবার। দরকার পড়লে আরেকবার আপনারা এটার মধ্যে ডুবিয়ে আবার এটাই ব্রেড ক্রামের মধ্যে ভালো করে মিশিয়ে নিতে পারেন, কিন্তু আমি একবারই করেছি। 5টাতেই আমি ভালো করে মাখিয়ে নিয়েছি ডিম আর কর্নফ্লাওয়ার আগে ডুবিয়ে, তারপরে ব্রেড ক্রামের মধ্যে ভালো করে চেপে চেপে এগুলোকে বসিয়ে সেট হয়ে গেছে। এইবারে আমি প্যানে তেল দিয়ে দিয়েছি, বেশ ডুবো তেলে এটাকে ভাজতে হবে। আমি ছেড়ে দিচ্ছি 1টা করে।
গ্যাসটা আমি মিডিয়ামে রেখেছি। এবারে তেল উপর দিয়ে ঢালতে হবে। আমি উল্টিয়ে দিয়েছি, একটা পাশ হয়ে গেছে। আস্তে আস্তে ঘুরিয়ে ঘুরিয়ে চারিটের দিক আর কি ভালো করে ভেজে নিতে হবে। গ্যাসটা আমি একদম কমিয়ে দিয়েছি। হয়ে গেছে, আমি এবার তুলে নেব। এই ডিশের মধ্যে তুলে নিচ্ছি। ভালো করে তেল ছড়িয়ে তুলতে হবে। তৈরি হয়ে গেল ডিমের ডেভিল। এভাবে আপনারা বানাবেন। আর আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে আপনারা আমার এই রেসিপিটাকে লাইক শেয়ার করবেন আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন।